হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পায়ন সুপর্ণা এভরিথিং ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আমি চাউমিন বানাবো। মেয়ে অনেকদিন ধরে চাউমিন খাবে বলছে, করা হয়নি, তাই ও সোয়াবিন দিয়ে চাউমিন খেতে চায়। আজকে সোয়াবিন দিয়েই চাউমিন বানাবো। ঘরে তো বিনস গাজর কিছুই নেই, তা একটু ফুলকপি আর আলু আছে, ওই দিয়েই বানাবো। বন্ধুরা, বাটিতে সোয়াবিন নিয়েছি, আর এখানে একটা ডিম আছে, আর এই যে ফুলকপি আছে, আলু আছে। এই ফুলকপি আলু দিয়ে বানাবো, এখানে পেঁয়াজ আছে, এগুলো দিয়েই বানাবো। আমার মেয়ে সোয়াবিন বানা এই সোয়াবিন দিয়ে খাবে বলেছে, কিন্তু দেখো ও চাউমিন বানাতে বলে এখন ঘুমাচ্ছে। ও এই দেখো ঘুমাচ্ছে। দেখো তোমরা কে চাউমিন খাবে, কার জন্য করছি চাউমিনটা, ঘুমাচ্ছে। চলো তাহলে রেসিপিটা তোমাদের দেখাবো। ফুলকপিগুলো আমি কেটে নেব। ছোট ছোট করে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি আমি। আমি এখানে জল দিয়ে দেবো কড়াইতে। কড়ার জলটা গরম হলে পরে এই চাউমিনগুলো আমি কড়াইতে দিয়ে দেব। জল হয়ে গেছে, আমি এখানে চাউমিনগুলো দিয়ে দেবো কড়াইতে। আর একটু জল লাগবে, গরম জলটা কিন্তু তুলে নিয়েছি, দিয়ে দিলাম। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা আমি এবার নামিয়ে নেবো, চাউমিনটা নামিয়ে জল ঝরা দিয়ে নেবো। আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো গরম জলে, যেহেতু মেয়ে বলেছে সোয়াবিন দিয়ে চাউমিনটা খাবে, ওই জন্য সোয়াবিন দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ধুয়ে এই যে সোয়াবিনটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নিলাম, একটা ডিম। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দেবো। আমার
হয়ে এসেছে। হয়ে গেছে, আমি ডিম গুঁড়োগুলো তুলে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। কড়াইতে এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, যাতে ভাজার সময় কড়াইতে না লেগে যায়। আমার সয়াবিন ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নেব সয়াবিন ভাজাটা বাটিতে। ভাজাটা তেল দেব, আমার সবজিগুলো দিয়ে দেব, আলু আর ফুলকপিটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দেবো, ভাজা একটু সামান্য নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের অনুযায়ী স্বাদ অনুযায়ী নুনটা দেবে। আমার ফুলকপি আলু ভাজাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে তুলবো থালাতে। কড়াইতে আমি তেল দিয়ে দেবো, আমি এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি ছাড়বো তেলের মধ্যে। এবার আমি বাদ বাকি সবজিগুলো এই দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। সয়াবিনটাও দিয়ে দেবো। এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো, চাউমিনগুলো। Thank you.
আমি এখানে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম সামান্য। এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম, আর একটু দেবো চাউমিনটা হয়েই এসেছে, আর একটু বাকি আছে। আমি এখানে নুন দেবো, আমি নুনটা তখন দিইনি, তখন একটু নুন দিয়ে দিলাম আইসক্রিমের চামচের দু চামচ। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আইসক্রিমের চামচে। আর এই ডিমগুলো দিয়ে দেবো এখন। বন্ধুরা আমার চাউমিনটা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। তোমাদের এবার পরিবেশন করে দেখাবো। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে চাউমিনটা, এই পরিবেশন করে দেখালাম তোমাদের কত সুন্দর লাগছে। এইভাবেই তোমরা ট্রাই করবে বাড়িতে, ঠিক আছে? মেয়ে ওঠেনি এখনো, মেয়েকে ডাকি গিয়ে, চাউমিনটা হয়ে গেছে। এই সোনা সোনা ওঠ, চাউমিন হয়ে গেছে, চাউমিন করেছি। সোনা ওই ওঠ, চাউমিন খাবি বলেছিস, করেছি, ওঠ 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 ওঠ। নে উঠে পর, দেখো বন্ধুরা খাচ্ছি, খুবই আমি হয়েছে, কখন বানিয়েছে জানি না, আমি তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, কখন বানিয়েছে জানি না, কিন্তু আমি হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই, বাই বাই। কেমন হয়েছে একটু বলো? ভালো হয়েছে, নুন টুন সব ঠিক আছে, নুন ঝাল। যারা কাঁচা লঙ্কা দিয়ে খাবে, যারা কাঁচা লঙ্কা পছন্দ করে তারা কাঁচা লঙ্কা দিয়ে খাবে, আমরা গুঁড়ো লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাও ঝাল হয়নি, হালকা মতো, বেশি হয়নি, ওইটুকুনি। যাই হোক, তো টাটা, এখনো মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।